মহান দরবারে লাখ কোটি শুক্রিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগটুকু দান করেছেন সকলে বলুন আলহামদুলিল্লাহ এত ছোট হইল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর একটু বড় হবে আলহামদুলিল্লাহ আর একটু বড় হবে আল্লাহ পিছের আওয়াজটা হয় নাই পিছনের ভাইরা হয় নাই এবার সবাই একসাথে বলেন আলহামদুলিল্লাহ আমার আল্লাহ রব্বুল বলেন আমি তোমাদের খু দিলাম আমি তোমাদেরকে নাক দিলাম আমি তোমাদেরকে কান দিলাম আমি তোমাদেরকে হাত দিলাম আমি তোমাদেরকে পা দিলাম আমি তোমাদেরকে ঘুম দিলাম আমি তোমাদেরকে খাবার দিলাম আমি তোমাদেরকে শীত দিলাম আমি তোমাদেরকে গরম দিলাম আমি তোমাদেরকে ব্যবস্থা করে দিলাম সমস্ত মধ্যে তোমরা যখন যখন শুধু একটা কথা বলবে পাওয়ার পর আমার কোনো না যে কোনো জিনিস আনতে গেলে টাকা লাগবে বিদ্যুৎ খরচ করতে গেলে টাকা লাগবে কারেন্ট বিল লাগে গ্যাস খরচ করতে হলে গ্যাস বিল লাগে মোবাইল ব্যবহার করতে হলে এমবি লাগে মোবাইল ব্যবহার করতে গেলে লুট লাগে বন্ধুরা আমার বিদ্যুৎ ওহার করতে গেলে বিদ্যুতের বিল যেমনি ওঠে তমনে করে বিনিময় ছাড়া কোনো কিছু হয় না আমার আল্লাহ দেখ দেখায় কয় বন্ধু আমার নামের ফাগলে রাগ আমার আল্লাহই কই তোমাদের কাছে

যে কথাটা বললে আল্লাহ আরো বেশি খুশি যেই কথা বললে আমার আল্লাহ আরো বেশি খুশি আল্লাহ যুকিরতু জুকির মাই আল্লা বলে আমার নাম যেখানে উচ্চারণ হবে সেখানে আমার হাবিবের নাম উচ্চারণ হবে আমি আমার নাবিবের নামকে আমি সংযুক্ত করে দিলাম আমার হাবিবের নামকে সংযুক্ত করে দিলাম যেখানে আমার নাম উচ্চারণ হবে সেখানে আমার হাবিবের নাম উচ্চারণ হবে আমি আমার হাবিবের নামকে সংযুক্ত করলাম নবী গো এখানে আমি আল্লাহর নাম উচ্চারণ হইব ওই জায়গার মধ্যে আপনে নবীর নামও থাকবে চিত্র মানে বলুন সুবহানাল্লাহ

কে আজি আমার কি তোরিক উৎসব বলনের পক্ষ থেকে একটি সালাম দাও বাংলার জমিন থেকে সালাম দি নি মদিনার জমিনে আমাল রাসূল শুনে কি শুনে না দুহাত ধরে বল শুনে কি শুনে না সকলে বলনি আর রাসূল আল্লাহ আর ধরে বলনি আর রাসূল আল্লাহ নবীর পাগলের আগ আমার আল্লাহ কয় আমার নবী কেমন যতক্ষণ পর্যন্ত সালাম না দিবা আমি আল্লাহ তোমার নামাজ কবুল করি না আমি তোমার কোন ইবাদত কবুল করি না আমি তোমার কোন ইবাদত আমার রসুলের দুরুদ যে ইবাদতের মধ্যে নাই ওই ইবাদত আসমানেও নয় ওই ইবাদত জমিনেও নয় জুলন্ত তাকে মধ্যবর্তী স্থানে আমার আল্লাহ ডাক দিয়া কয় আমার সুক্রিয়া দেই করার পরে পরে যখন আমার বন্ধু কামলিওয়ালা রহমাতুল্লিল আলমিন সৈয়দুল মুরসাল সালিনকে একটা সালাম দিয়ে দিবা আমি আল্লাহর মনটা কুদরতের মনটা ভরে ভরপুর হয়ে যাবে আমি আল্লাহ পাক তোমার প্রতি রাজি হয়ে যাব জোরে বলুন সুবহান আল্লাহ আমার রসুলের পাকের শান গাইলে আপনারা কি খুশি না বেজার রসূলের পাকের শান যেখানে আছে ওই জায়গাটা কি রহমত না গজব আমার রসুলের শান আমার রসূলের মান যেখানে আছে

আল্লাহর নবী رحمتালিনালআমিন সাইয়েদুল মুরসালিন ওয়া আতরিন নাবিয়িন আনশুল গালিবিন রাহমাতাল আশিকিন শামসুদ দুহা বদরুদ দুজা ওই নবী কামলাওয়ালা রাহমাতুন লিলাল সালাম জানাইলাম ওয়া শুরু করব আলোচনা এখনো শুরু করি নাই আলোচনার ভূমিকার মধ্যে রয়ে গেছি আলোচনা শুরু করার পূর্বে আপনাদেরকে নিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এর উপরে আমি আল্লাহ পাকের উপরে শুধু আল্লাহ আল্লাহ এক জিকির আপনাদেরকে নিয়ে 10 মিনিট করতে চাই আছেন কি নাই দু হাত ধরে বলেন কারা মুজগির করবেন আমার সাথে বলুন আল্লাহ হুম আল্লাহ হুম

তারিকাতের মাহফিল হুজুর মাহফিলের নাম কত রঙ্গের নাম দেখলাম কত মাহফিল দেখলাম এই মাহফিলটার নাম দিছে হুজুর তরিকতের মাহফিল সৈয়দ মাওলা সৈয়দ সুহেল আব্দাল পীর সাহেব কেবলা মাদ্দাজুল্লাহ হুলালি এই মাহফিলের নাম শিরোনাম দিয়েছেন তরিকত মাহফিল হুজুর তরিকত কোরআনে আছে কি নাই হুজুর তোরা কত ইসলামের মধ্যে আছে কি নাই হুজুর তরিকত শব্দ কোরআনে আছে কি নাই একদল বলে তরিকত বলতে কিছু নাই একদল বলে মারেফত কি তরিকত বলতে কোনো কিছু কিছু কোরআন হাদিসের মধ্যে নাই বলে কি বলে না জোরে বলুন বলে কি বলে না ব্যাককলের দল কোরআন শিনুস না কোরআন খুলুস না কোরআন পড়ুস না এই জন্য জানুস না চুরা জিনের ষোলো নাম্বার আয়াত সুরা জিনের ষোলো নাম্বার আয়াত সুরা জিনের ষোলো নাম্বার আয়াত আল্লাহ পাকরা বলে আলমিন বলেন তারা যদি তরিকত মানতো ওইখান থেকে তরিকত কোরআনের মধ্যে সুরাজিনের ষোল নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ কয় তারা যদি তরিকের মধ্যে চলতো তরিক রাস্তা রে যে রাস্তাটা কিয়া লাগছে জান্নাতের মধ্যে জোরে বলুন সুবাহান বন্ধু আমার নবীর পাগলের রাগ তোর কু তেমন একটা রাস্তা যে রাস্তা থেকে যে রাস্তা থেকে মানুষকে যে রাস্তায় টেনে টেনে যে রাস্তায় মানুষকে সুজা পথে জান্নাতে দিয়ে যায় আঁকা বাঁকা রাস্তাগুলো ডাল ব্যাঙ্গে দিয়ে সুজা রাস্তায় জান্নাতে যাওয়ার যে পথ ওই তরিকা মানে তরিক তরিক শব্দের অর্থ হইল পথ তরিক শব্দের অর্থ হলো রাস্তা এইটা এমন একটা রাস্তা যে রাস্তায় আল্লাহ পাওয়া যায় যে রাস্তায় নবী পাওয়া যায় যে রাস্তায় আল্লাহ নবীর প্রেম হয় যে রাস্তায় গেলে আল্লাহ এবং রসুলের প্রেম হয় ওরে যে প্রেমে নাই আল্লাহ নবী মুর্শিদের দেন বাবা কই না কই রোনা কেউ দুকা বাজির প্রেম বাবা কই না কই রোনা কেউ দুকা বাজির প্রেম জুড়ে বলুন ঠিক কিনা এ বন্ধু আজকে আল্লাহ জহরা আব্দুল সাজাইছে এই মাহফিলে যে আলোচনা হয়েছে এবং আলোচনা হবে ওইগুলা হলো জান্নাতের রাস্তা ওইগুলা হলো আল্লাহ পাওয়ার রাস্তা ওইগুলা হলো মুরশিদের মুরশিদের মনজুগানুর রাস্তা ওইগুলা হলো নবীকে খুশি করার রাস্তা ওইগুলা হলো ইসলাম কি শান্তিপ্রিয় ইসলামের রাস্তা ইসলাম কি জঙ্গিবাদের ইসলাম আছে আছে কি নাই ইসলামের মধ্যে জঙ্গিবাদও আছে ইসলামের মধ্যে বোমা মার খাওয়া আছে ইসলামের মধ্যে কি শান্তি আছে আল্লামা আজুহের আব্দাল আহমদ মদ্দা জিল্লা হুলা আলী যে পথ নিয়েছেন তরিকার পথ এই পথের মধ্যে জঙ্গিবাদ নাই বোমাবাদ নাই এই প্রেমের পাশে শুধু প্রেমিকের জল আছে শুধু প্রেম আর প্রেম যে প্রেমে আল্লাহ রাসুল পাওয়া যায় জোরে বলুন ঠিক না বেঠি আমাদের কবরে যাওয়া লাগবে কি লাগবে না জোরে বলুন লাগবে না আরো জোরে বলুন লাগবে কি লাগবে না কবরে যেতে হলে আল্লাহর অবদান আছে কি নাই জোরে বলুন আল্লাহ হরিদের পাওয়ার আছে নাই কবর পর্যন্ত আল্লাহ হরিদের পাওয়ার আছে নাই হাসুর পর্যন্ত হরিদের পাওয়ার আছে কিনাই বন্ধুরা এই জন্য সূরা বনি ইসরাঈলের 10 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিচ্ছেন কি ইয়াউমান হাদউউল লা গনাসিম মি ইমামিহিম জোরে বলুন আল্লাহ আমার নবীর পাগলে রাগ আমার আল্লাহ ডাক দেয় কয় আমি সেদিন তোমাদেরকে তোমাদের ইমামের নামে ডাক দিব ইমাম সাহেব মসজিদের ইমাম নয় ইমাম সাহেব গিহির ইমাম নয় ইমাম সাহেব কি সংগঠনের ইমাম নয় আমার আল্লাহ কয় ভাই ওয়াল্লাহ আমার আল্লাহ

সুবহানাল্লাহ আমার নবীর পাগলের রাগ এই ইমাম যে যেই পত্রের মধ্যে এই ইমাম যে পত্র দেখাইবো পত্রার নাম হলো তরিকত আমার বন্ধু তরিকতের রাস্তা হলো সুজা রাস্তা তরিকতের রাস্তা গেলে আল্লাহ পাকের পাওয়া যায় তরিকতের রাস্তা গেলে নিরাকার আল্লাহর কি অস্তিত্ব খোঁজে পাওয়া যায় তরিকতের রাস্তা গেলে নবীকে দেখা যায় তরিকত ছাড়া শুধু শরীয়ত দিয়ে শরীয়তের চর্মচক্ষু দিয়ে নবীকে দেখা সম্ভব না যতক্ষণ তরিকত আপনার মধ্যে না আসবে যতক্ষণ মুর্শিদের সবক আপনার মধ্যে না আসবে যতক্ষণ মুর্শিদের ফয়েজ আপনার মধ্যে না আসবে যতক্ষণ পর্যন্ত মুর্শিদের কাল্প থেকে আপনার কাল্পের মধ্যে ফয়েজ বিতরণ না হবে তাদের পর কবর পর্যন্ত আল্লাহ দিয়েছেন চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলি আল্লাহদের দোহায় বন্ধুরা আমার আল্লাহর অলিরা কি একজন আলেম একজন আল্লাহর অলি একজন আউলা দের রসুল বন্ধুরা আমার একজন আলেম আল্লাহ আমি ইসরায়েল বন ইসরায়েলের নবীদের চাইতে বেশি মর্যাদা বন ইসরায়েলের নবীদের চাইতে বেশি মর্যাদা হলো আখির জামানার নবীর উম্মতের একজন আলেমের আমার নবীর পাগলের আয় রে নবীর পাগলের আয় একজন উলামায়ে বন ইসরা যদি বন ইসরায়েলের নবীদের চাইতে বেশি মর্যাদা আখিরে যেমন একটা আলেমের হয় নবীন একজন দাম আরো কত বেশি হইতে পারে চিৎকার দিয়া বলুন সুবাহ আমার আল্লাহ ডাক দিয়া কোরআনে কয় না সালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাত ফিল করবা আল্লাহ ডাক দিয়া কয় নবী গো ইসলাম রে যে আপনি কমপ্লিট করলেন ইসলাম যে আপনি পৌঁছায়া দিলেন ইসলাম যে আপনি বিতরণ করলেন ইসলাম যে আপনি কায়েম করলেন এটার একটা বিনিময় লাগবে এটার একটা বিনিময় আপনি চাইলেন উম্মতের কাছ থেকে অন্য বিগুণ কোনো বিনিময় না আমার নবী কামলা আল্লাহ কি বিনিময় চাইতাম আমার আল্লাহ ডাক দিয়া কয় কুল্লা সালুকুম আলাইহি

চাকরি ঘোষণা করে দিন আপনি জানাইয়া দেন ইসলাম কমপ্লিট করার বিনিময়ে তোমাদের কাছে আর কিছু জিনিস চাই না একটা জিনিস ব্যতীত সেটা হলো আমি নবীর আওলাদের ভালোবাসা শিক্ষার মেরে বলুন শুভান আল্লাহ আরেকটা বলতে বলুন আল্লাহ

সমান হবে না ঠিক না বেটি আমার নবীর পাগলে এই আউলাদ রসুলের প্রোগ্রামটা আজকে তিনি কেবল তৈরি করতে পথ দেখানোর জন্য বসেছেন দোকান দিয়ে দোকান দিয়ে বসেছেন এই দোকানের মধ্যে কি বিক্রি হয় এই দোকানের মধ্যে কলা বিক্রি হয় না এই দোকানের মধ্যে মিষ্টি বিক্রি হয় না এই দোকানের মধ্যে কি বিক্রি হয় না স্বর্ণ বিক্রি হয় না এই দোকানের মধ্যে হয় কি এই দোকানের মধ্যে বিক্রি হয় প্রেম আর কত দিনে রেসামার কত দিনে দীনে আর কত দিনে তুমি খুঁজেছ দোকান ঝেভা জামাল কিনে জামাল কিনে ঝামাল কী রেসাম আর কত দিনে বলো আর কত দিনে রেসামার কত দিনে আর কত <experiences> নতুর বাজারে যাইতে জেবার রাস্তা সিনেরে শাম জেবার রাস্তা সিনে ওরে তুমি মুদি গিয়া দছ দোকানে জেবা যায় মাল কিনে ওহ মুর্শিদ আর কত দিনে আর কত দিনে মুর্শিদ আর কত দিনে ও মুর্শিদে আর কত দিনে বন্ধু মনে আছে নি হেতর আমার বন্ধু আল্লাহ পাক রাব্বুল আলামিন দেখ দেখ কি সূরা বনি ইসরাঈল এর 71 নাম্বার তে আল্লাহ কি বলতেছেন আমার আল্লাহ ভয় বলেছে জানি ইয়াউমুন দু কুল্লুনাসিম বিইমামিহিম আমি সেদিন তোমাদের ইমামের নাম ধরে ডাকব আব্বার নাম ধরে ডাকবে না ভাইয়ের নাম ধরে ডাকবে না এমপি এর নাম ধরে ডাকবে না চেয়ারম্যানের নাম ধরে ডাকবে না বাবার নাম ধরে ডাকবে না মায়ের নাম ধরে ডাকবে না সেদিন তোমাদের কে ডাক দিব তরিকতের ইমামের নামে চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ আশেক রে দুনিয়ায় থাকতে চিনো না দুনিয়ায় থাকতে আগার ফুল গেলে সালাম আলাইকুম আর কি শান তার মর্যাদা যে কতটুকু বেশি সেটার খবর নাই বুঝবা কবরে গেলে কবরে যাওয়ার পরও আল্লাহ রুলিদেরকে ইজ্জত করেলে কবরে যাওয়ার পরে লাভ হয় না লোকসান হয় আর আল্লাহ রলিদেরকে যদি বিরোধিতা করা হয় আল্লাহ রলিদেরকে যদি কি আল্লাহ রলিদের সমালোচনা করা হলে আল্লাহ রলিদের বিরোধিতা করা হলে আল্লাহ রলিদের সান মানে কোনো কুটুক্তি করলে কবরে গেলে হিসাব দেওয়ান লাগবে কবরে গেলে হিসাব দেওয়া পরম পুঙ্খানুপুঙ্খানুরূপে সব কিছু হিসাব আছে আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানি একদিন এক কাফেলায় রওনা দিলেন যে পিসাবের কাফেলায় রওনা দিলেন গৌসেবাকের জমানায় গৌসেবাক সারা আর অনেক পিসার ছিল অনেক আলেম ছিল গৌসেবাকের মতো এত বুজুর্গ আল্লাহর অলি যিনি মরা মানুষকে জিন্দা করেছেন যিনি ছয় বছর বয়সে মরা মানুষকে জিন্দা করেছেন বাবার সঙ্গে জানা যে গিয়ে যিনি গৌসে সাকালায়ন যিনি মায়ের পেট থেকে অলি হয়ে দুনিয়া এসেছেন ওনার মতো একজন আল্লাহর অলিরও শত্রু ছিল ছিল কিনা বলেন হিংসুক ছিল আর সোহেল আব্দাল সাহেবের থাকা তোরে স্বাভাবিক কথা আমার থাকা তোরে স্বাভাবিক কথা আল্লাহর নবী যিনি রাহমাতাল লিল আলামিন মুরসালিন খাতামান নবীন রাহমাতে আলাম শামসুদ দুহা বদরুদ যার আঙ্গুলের সবাই চাপ দুই টুকরো হয়ে যায় যার হাতের সবাই দুবন্ত সূর্য উঠে যায় যার থুতু লাগলে মরা জিন্দা হয়ে যায় যিনি রহমত আলমিন তার পিছনে অসংখ্য শত্রু ছিল ঠিক না বেঠি আমাদের শত্রু থাকা স্বাভাবিক কথা একদম সাধারণ কথা আমাদের শত্রু থাকবেই আর সেটা মেনে নিয়ে ধৈর্যের সঙ্গে যে কাজ করতে পারে সেই সাকসেস এই শত্রুর মোকাবেলা করে আজকের মাহফিলটা করতে যে কত ধরনের কষ্ট করা লাগছে কত দিক টেকেল দেওয়া লাগছে কত মুখ বন্ধ করা কত মুখ কত কত সহ্য করতে কত কিছু কত যন্ত্রণা কত জ্বালা কত বিরক্তি আপনি আরামে উইলে গিয়া সৈন্যের হুতে রহনে শেষ করে আলাম গালসা ভাতে ঘুষি দিলাম উইলে বহুত কিছু সহ্য করে নিতে হয় সোহেল আবদাল সাহেব ঠিক নামে ঠিক এটার নামে তো আল্লাহর অলি তোমরা যা পারো না আল্লাহর অলিরা তার পারে

ইবনে হাম্মাদ নামে একজন বড় হ্যাঁ হাম্মাম মানে কি গোসলখানা গোসলখানা হাম্মাম মানে কি গোসলখানা তা ওনার নাম হাম্মাদ নয় হাম্মাম নয় হাম্মাদ ওনার নাম কি হাম্মাদ হাম্মাদ নামে একজন বুজুর্গ লোক ছিলেন গৌসবাকের জমানায় উনি ভাফি নামে ওই ওই এলাকায় বড় একটা মসজিদ ছিল ওই মসজিদের খতিব ছিলেন গৌসুবাক একদিন ওনার মরিদানের কাফেলার সাথে রওনা হলেন হাম্মাদের পিছনে ইমনি আজকে নামাজের সালাতের সালাতুল জুম্মা নামাজ আদায় করবেন এই চিন্তা করে গৌসুবাক তাদের কাফেলার যোগ দিলেন তো মসজিদে যেতে হলে শুক্রবার দিন জুম্মার দিন মসজিদে যেতে হলে একটা ছোট্ট নদী আছে নদীর উপর আছে বাঁশের সাত আছেন আমাদের দেশে এই ধরনের বাসের মানে সাকু যে পোল বুঝেন পোল এই নদীর উপর ছিল ছোট্ট একটা জীর্ণ শীর্ণ ভাঙ্গা চোরা পোল গৌসেবাগ সরকার বাগদাদ যখন উঠলেন এমনি হাম্মাদ কি করলেন ওনাকে ধাক্কা মেরে পানিতে ফেলে দিলেন আমার যদি কেউ ধাক্কা দিয়ে ফেলা দিত কি করতাম গৌসবাক কিছুই বললেন না পানিতে ভরে গেলেন ওনার সার্গিদ মুরিদান যারা ছিলেন ওনারা হাসাহাসি করতেছেন আর ওনার পেছনে যাইতেছেন খাতে একটা কিতাব ছিল হাটটা আলগি দিয়ে কোনো রকমের কিতাবটাকে বাঁচালেন পানি থেকে গায়ের মধ্যে ছিল পিরহান ছিল জুব্বা ছিল আলগিল্লা ছিল আস্তিন ছিল সব কিছু ভিজে গেল ভিজে যাওয়ার পর হামাগুড়িকে হাতের মধ্যে কি করলেন হাতটা একটা হাত দিয়ে কোন রকমে কিতাবটাকে বাঁচালেন আর একটা হাত দিয়ে সাঁতার কেটে তিনি উঠলেন ওটার পর চিবিয়ে চিবিয়ে তিনি কি করলেন তিনি একটা কাজ করলেন আমার ভাইয়ারা যখন তিনি কি ধাক্কা দিয়ে ফেলে দিলেন তিনি রাগনা করে তিনি মনে মনে পড়ালেন নাওয়াই ভাই তুয়ান উনি মনে মনে কয় আমাকে যেহেতু ফেলে দিয়েছে আমি জুমার নামাজের নিয়ত কি গোসলের নিয়তরা আমি করে ফেললাম কেমন ধৈর্য নাও না একটু গোসলা বলে নিয়ত করে ফেললেন নিয়ত করার পর সাতারে কেটে কোন রকম উঠলেন ওটার পর জামাগুলো কিনে চিবিয়ে চিবিয়ে জামাগুলো চিবিয়ে চিবিয়ে তিনি কি করলেন পানিগুলো সরালেন পানিগুলো সরাইয়া কিতাব আবার হাতের মধ্যে নিয়া দৌড়াইয়া দৌড়াইয়া যে হুজুরের কাফেলা আবার একত্র হলেন যেই মাত্র হুজুরের কাফেলা একত্র হলেন একত্র হওয়ার পর হুজুরের যারা ছিল মরিদান ছাড়া ছিল তারা ওনাকে আবার মারধর করতে লাগলেন যখন কি করলেন অপমান করতে লাগলেন অপমান যখন করা শুরু করে দিলেন এমন সময় হুজুর খুব রেগে গিয়ে বললেন তোমাদেরকে বলিনি তাকে অপমান করার জন্য আমি তোমাদেরকে বলিনি তাকে অপমান করার জন্য তোমরা কি করতে হুজুর আপনি যে করলেন আমি তো তাকে পরীক্ষা করেছিলাম আর পরীক্ষায় সে একশো নম্বরে একশো নম্বরে পাস করেছে আমারটা ছিল পরীক্ষা তোমরা করছো কি তোমরা কেন তাকে মারধর করছো মারধর খেলেন তারপরে গৌসুবা কিছু বললেন না যার যত বড় তার গুণ তাকে তত বেশি বড় ঠিক না বে ঠিক যার গুণ বড় তাকে আল্লাহ করে দেন বড় যে বেশি কি চৈচই করে তাকে আল্লাহ ছোট করে দেয় এবার হংশে ভাঁক মার খাওয়ার পর কিছু বললেন না হুজুর হাম্মাদ এবার বললেন আমার পক্ষ থেকে তার জন্য ছিল এটা পরীক্ষা তোমরা যেটা করেছো এটা করেছ জুলুম আর করবে না না করার পর এবার তিনি মসজিদের মধ্যে গেলেন মসজিদের মধ্যে যাওয়ার পর মসজিদে গিয়ে নামাজ পড়লেন নামাজ পড়ার পর নামাজ পড়ার পর হুজুর হৌসুল আজম চলে এলেন বাগদাদে আমার বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের খেল লাগান। এত বড়ো কি অপমান করলেন তিনি কি করলেন না অপমান করার পরেও তিনি কোনো প্রতিবাদ করলেন না মনের ভিতরে কোনো কষ্ট আনলেন না কারণ যুগ যারা তারা সব কিছু বলা মন্দ করে দেয় একজনের উপরে যার উপরে সুপর করে দেয় তিনি হলো স্বয়ং ওর্বুল আলামিন ঠিক না বিরি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ মা সওবিরিন মা মানে সাথে সওবিরিন মানে সওবিরু সাবুরকারী আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় আমি সাবুরকারীদের সঙ্গে থাকি এই জন্য ধৈর্যশীলদের মধ্যে সবচেয়ে বেশি পাবেন সংসারের মধ্যে পাবেন মাকে আর দুনিয়ার অন্য মানুষের মধ্যে পাবেন সবচেয়ে বেশি মুর্শিদকে ঠিক না বেটি কাটি পীরের মুড়ি ধইলে ওরে জমে তার সালাম দে রে জমে তার সালাম দেয় তাকতে কেগো চিনে না রে চলে গেলে বুক ভাষায় খাটি পীরের মুড়িদ হইলে বলো জমে তারে সালাম দেয় রে জমে তারে সালাম দেয় তাকতে কেব চিনে না রে চলে গেলে বুক ভাষায় খাটি পীরের মুড়িদ হইলে ওরে এই দুনিয়ায় তাকতে পড়ে ওরে লোকে তার চিনে না রে এই দুনিয়ায় তাকতে পড়ে ওরে লোকে তার চিনে না রে গেলে তাহার বাড়ির দাঁড়ে গেলে তাহার বাড়ির দ্বারে ঠাট্টা করে সব জনায় কাঠি পীরের মরিদ হইলে ওরে জমে তারে সালাম দোম দেয় তার থেকে হচ্ছে নারে। চলে গেলে ভোগ ভাষায় খাটি পীরের হইলে ওরে পরের চাইতে আপন রে যারা ওরে বেশিরভাগই দুশ্মন তাহারা পরের চাইতে আপন রে যারা ওরে বেশিরভাগই দুশ্মন তাহারা তারপরে তেয়ারা পারা তারপরে তেয়ারা পারা ঘুরে বসে গিয়ে গায়ে খাটি পীরের হইলে ওরে জমে তারে দেরে জমে তার সালাম দে তাকতে কে না নারে চলে গে রে ভোক বাসায় কাঠি পীরের মুড়ি ওরে এই দুনিয়ায় থাকতে পড়ে ওরে লোকে তার চিনে নাহারে এই দুনিয়ায় থাকতে পড়ে ওরে লোকে তার চিনে নাহারে গেলে তাহার বাড়ির দারে, গেলে তাহার বাড়ির ধারে ঠাট্টা করে সব জনায় কাঠি পীরের হইলে ওরে জমে তারে সালাম দে রে জমে তারে সালাম দেয় তাকতে কেহ চিনে না রে চলে গেলে বুক বাসায় খাটি পীরের মুড়ির হইলে ঠিক না বেঠি পিসাবের ওই গেলে কত মানুষ আর বাবু হ্যাঁ পিসাব না কেন তা এই ধরনের বলুন না বহুত মানুষ পাওয়া যায় কিনা সুনাম কন্যা যদি পাওয়া যায় দশজন দুর্নাম কন্যা পাওয়া যায় চল্লিশ জন ঠিক না বেঠি আমি বলতেছিলাম এবার সেই হাফিক জানে মসজিদ থেকে ফিরে আসলেন আব্দুল কাদের জিলানী ও রদিয়াল্লাহু তাআলা আনহু আল গিলানি আল ফিরে আসার পর দীর্ঘ পর্যন্ত ফেরেশেন্ট কি করলেন ফিরে আসার দীর্ঘ দিন পর হঠাৎ করে একদিন ইবনে হাম্মাদ যে ব্যক্তি রাস্তার মধ্যে বৃষ্টি থেকে পুল থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন ওই ব্যক্তি দুনিয়া থেকে ইন্তেকাল করলেন ইন্তেকাল করার পর ইন্তেকাল করার পর হঠাৎ করে একদিন আব্দুল কাদের জিলানীর মনে হলো লোকটা তো একটা আল্লাহ লোক ছিল বড় মাপের আলেম ছিল বুজুর্গ একজন লোক ছিল যাই যাই ইবনে হাম্মাদের কবরখানা খানা জিয়ারত করে আসি এই নিয়ত করলেন এই নিয়ত করে ইবনে হাম্মাদের কবর জিয়ারত করার জন্য গেলেন কবরের মধ্যে যাইয়া হুজুর আব্দুল কাদের জিলানি চক্ষু বন্ধ করে ধ্যান করে দাঁড়ালেন ধ্যান যখন করলেন তখন দেখলেন

আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হসানী ও এবার কি করলেন হুজুর আজম ধ্যান করলেন হুজুর গাউসুল আজম ধ্যান করার পরে দেখেন ইবনি হাম্মাদের মাথার মধ্যে নুরের তাজ মুক্তা মনি মুক্তা কচিত তাজ গায়ের মধ্যে মনি মুক্তা কচিত জামা হাতের মধ্যে স্বর্ণের আংটি পায়ের মধ্যে কি পায়ের মধ্যে পায়ের মধ্যে স্বর্ণের জুতা মুক্তা খচিত মনি মুক্তা খচিত পাথর খচিত স্বর্ণ খচিত জরি খচিত মাথার মধ্যে তা আঙ্গুলের মধ্যে আংটি গায়ের মধ্যে জামা পায়ের মধ্যে স্বর্ণের জুতা এমনি করে পায়ের মধ্যে স্বর্ণের জুতা লাগানো আছে কিন্তু সবকিছু ঠিক আছে উনি জান্নাতের অধিবাসী হয়েছেন ঠিক আছে সব কিছু ঠিক থাকার পরও একটা জিনিসের মধ্যে প্রবলেম ওনার একটা হাত অবশ হয়ে আছে ওনার একটা হাত অবশ হয়ে আছেন গায়ের মধ্যে স্বর্ণখচিত জামা পায়ের মধ্যে স্বর্ণের জুতা মাথার মধ্যে তাজ আঙ্গুলের মধ্যে আংটি খুব সুন্দর অবস্থা কবরে আছেন এবং জিন্দা আছেন এবং ভালো আছেন এবং সুস্থ আছেন এবং জান্নাতে আছেন কিন্তু একটা হাত তার কি হয়ে গেছে একটা হাত তার অবশ্যই আছে এবার আপনি জিজ্ঞেস করলেন কেমন আছেন বলল হুসুরুফ কৌশিক আকবদুল কাদের জিলা নিয়াল গিলা নিয়াল হাসানিয়াল হুসানির দিউল্লা হু তারান হু কে বললেন আমার মাথার মধ্যে তাজ আপনি দেখতে পাচ্ছেন আমার পায়ের মধ্যে স্বর্ণের জুতা দেখতে পাচ্ছেন আমার আঙ্গুলের মধ্যে আংটি দেখতে পাচ্ছেন জরিওয়ালা মনিমুক্তা মণিমুক্তাখচিত জামা দেখতে পাচ্ছেন আমি একটা প্রবলেমে আছে আর কোনো প্রবলেম নেই আমার একটা হাত অবশ আপনার হাত অবশ কেন তার কারণ কি আমি আপনি আব্দুল কাদের জিরানিকে হাফি মক মসজিদে যাওয়ার সময় একদিন আপনাকে হাত দিয়ে আমি ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিয়েছিলাম এই নদীতে ফেলে দেওয়ার কারণে আজকে সোহেল আবদাল কি যা চাতা তা বলতে পারো সোহেল আবদাল আব্দাল সাহেবকে গালিও দিতে পারো তুমি যেমনে গালি দাও তিনি তেমনে হয়তো গালি দেবে না তিনি ক্ষমতা তিনি টাকাও আছে প্রশাসনিক ক্ষমতাও আছে টাকাও আছে ওনার কি সবকিছু থাকার পরে দেখবা তোমার মতো উল্টে এত কুকুর যেমনি কামড় দেয় তুমি খারাপ ব্যবহার করে দেখো তোমার সঙ্গে এমনি করবে না দুই চোখ দিয়ে তেচে থাকবেন কিন্তু এটার খবর আছে পরকালে ঠিক না বেটি আমার ভাইরাম এবার হুজুর বংশে আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা নুকে বললেন হুজুর আমি আপনাকে দুনিয়ার বাড়িতে একদিন ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলাম ধাক্কা দিয়ে পানির মধ্যে ফেলে দেওয়ার কারণে আমার গায়ের অবস্থা ভালো পায়ের অবস্থা ভালো জামার অবস্থা ভালো জান্নাতের অবস্থা ভালো সবকিছু ভালো কিন্তু একটা কারণে আমার হাত অবশ আপনি যদি দোয়া করেন আমাকে ক্ষমা করে দেন আপনি ক্ষমা করে দিলে আর দোয়া করলে আমার হাতটার মধ্যে কি আসবে আমার হাতের মধ্যে আবার বস ফিরে আসবে বলে আর পর হুজুর আব্দুল কাদের জেলানি আল গিলানি আল সানি ও আল সাইনি আমার গাউসে পাক হাত ধরে আল্লাহর কাছে দোয়া করলেন মাবু দাও আম মেহেরবানি করে তুমি ইবনে হাম্মাদের হাতখানা তুমি এই মুহূর্তে সুস্থ করে দাও বলার সঙ্গে সঙ্গে হাত সুস্থ হয়ে গেল হাত সুস্থ হয়ে যাওয়ার পর বাগদাদের জমিনে এসে আব্দুল খাদের জিলানি। এই খবরখানা যখন দিলেন উত্তেজিত কেউ উত্তেজিত হয়ে গেলেন কেউ বিশ্বাস করতে চাচ্ছেন না কেউ মনে করতেছেন আব্দুল কাদের জিলানি তার নিজের বুজুর্গি বাড়ানোর জন্য নিজের পিরালি বাড়ানোর জন্য নিজের বুজুরগি বাড়ানোর জন্য তিনি এমনটা করতেছেন বিশ্বাস করতে চায় না কাদের বাগদাদের মধ্যে যখন এসে বললেন বলার পর সবাই তার প্রমাণ দেখতে চায় আপনি যে বললেন আপনি যে বললেন এমনি হাম্মাদের কবরের মধ্যে একটা হাত অবশ হয়েছিল ওই তার প্রমাণ কি আব্দুল আব্দুল কাদের জিরানি বললেন তোমরা এই জামান আর আমি ব্যতীত দুইজন সায়ক দুইজন কামেল দুইজন কামেল লোক সায়ক লোক দুইজন ইমামকে বেছে নাও তোমাদের মতো করে তোমরা বেছে নাও কাকে বেছে নিবে দুইজন বুজুর্গ লোকের কাছে যাও তারা যদি ধ্যান করে মোরা খাবার করে তারা যদি ধ্যান করে বলে আমার কথা সত্য তাহলে তোমরা সত্য মনে করবা আর তারা যদি মিথ্যা বলে তাহলে তোমরা আমাকে শাস্তি দিবা এই শর্ত আব্দুল কাদের জিলানী দিয়ে দিলেন হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানির কথা তারা মেনে নিলেন মেনে নেওয়ার পর তারা দুইজন সহায়কের কাছে গেলেন একজন সহায়কের নাম হলো হযরত ইউসুফ হামদানী রাহমাতুল্লাহি তাআলাই যক্সতে একজন তৎকালীন জমানার শ্রেষ্ঠ একজন ইমামও ছিলেন এবং বুজুর্গ লোকও ছিলেন দ্বিতীয় নম্বরে তারা বেছে নিলেন হদরত আব্দুর রহমান কুরদি রহমতুল্লাহ তালাকে ওই জমানার মধ্যে দুইজন কি আব্দুল কাদের জেলানি ছাড়াও দুইজন লোক বুজুর্গ লোক ছিলেন এবং কি তারা জমানার ইমামও ছিলেন ওই দুইজনের কাছে গেলেন এমনি হাম্মাদের মরিদানেরা হাম্মাদের মরিদানেরা গিয়ে বলল আব্দুল কাদের জেলানি তিনি গুজুব চড়াচ্ছেন আমাদের হুজুরের কবরে গিয়েছেন কবরে গিয়ে তিনি মোরাকাবা করেছেন উনি আমার হুজুরের হাতে একটা অবশ দেখেছেন এটা সত্য মিথ্যা আমরা জানতে চাই আপনাদের কাছে আপনাদের বুজুর্গির মাধ্যমে আপনাদের ধ্যানের মাধ্যমে আপনাদের কাজ মাধ্যমে আপনাদের ইস্তেকার মাধ্যমে আমাদেরকে যদি জানাইয়া দেন দয়া পরে হুদরেতে ইউসুফ হামদানি রহমতুল্লাহ কি তাহলে বললেন বাবারা সবকিছু সব কিছু ফুট করে সাথে সাথে হয় না আমাকে তিন দিন টাইম দিতে হবে আজকে বুধবার আগামী শুক্রবার পর্যন্ত টাইম নিলাম শুক্রবারের মধ্যে আমি ধ্যান করবো মোরা কাবা করবো ধ্যান করবো ধ্যান করার পরে যদি দেখি ইবনে হাম্মদ ইবনে হাম্মদের অবস্থা আব্দুল কাদের যা বলেছে যদি তাই হয় তাহলে তোমরা মেনে নিবা আর যদি না হয় আব্দুল কাদের মিথ্যা কথার জন্য তার শাস্তির ব্যবস্থা করা হবে বলার পরে তারা অপেক্ষা করতে লাগলেন তারা বললেন আমরা যতদিন পর্যন্ত এই ফাই সারা না পাই ততদিন যাব না বলে হুজুর কৌসুল আজম আব্দুল কাদের জিরা নিরদি আল্লাহ ওনার মাদ্রাসার মধ্যে অবস্থান করতে লাগলেন তিন দিন কয়দিন একজন পীরের নামে একটা বদনাম বললে তার তো গায়ে লাগে কি লাগে না যারা সৈয়দ সোহেদ সোহেল আবদার পীর সাহেব কেবলার মুড়ি তাদের ওনার কোন সানে যদি কোনো গোস্তাকি করে কোনো কথা বলা হয় ওনাদের করে লাগবে না আব্দুল কাদের জিলানি যা দেখছেন তা বলছেন যা দেখেছেন তাই বলেছেন সকলে বলুন মার হাবা আরো জোরে বলুন মার হাবা হ্যাঁ আরেকজন শোরের পাখি আসছেন উনি এমন জায়গায় এমন উড়াল দিবেন এক দৌড়ে মদিনায় যাবেন সোহান আল্লাহ বলুন হ্যাঁ আব্দুর রহমান আল কাদির সাহেবের আগমন সকলে আসতে কোন শুভেচ্ছা স্বাগত সকলে বলুন মার হাবা হুজুর আসছেন আলোচনা শেষ করে দিচ্ছি আমি ছেড়ে দিচ্ছি হুজুর এখন আলোচনা করবেন এবার তিনি ইবনে হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে তিনি ইস্তেকারা করলেন হযরত ইউসুফ হামদানি আব্দুর রহমান কুরদি ইউসুফ হামদানী রাহমাতুল্লাহ তাআলা আলাই দুইজন তারা কি করলেন দুইজন আলাদা আলাদা দান করলেন দান করার পরে শুক্রবারে মাদ্রাসা আসলেন মাদ্রাসা আসার পরে সমস্ত মুরিদানদেরকে একত্রিত করলেন সমস্ত মুরিদানদেরকে একত্রিত করার পরে তারা বললেন আমরা যা বলি আমরা মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নাই আমরা যা বলছি সত্য বলছি আমি যা বলবো আমার দিক থেকে আমি সত্য বলবো আমি আমার যা পেয়েছি তা বলি জিজ্ঞেস করা হলো ইবনে হাম্মাদ সম্পর্কে ইউসুফ হামদানিকে জিজ্ঞেস করা হলো ইউসুফ আমদানি আপনি কি বলছেন আমি মোরাকাবায় বসে দেখেছিলাম আব্দুল কাদের জিলানি যে কথা বলেছে নিশ্চয়ই তা সত্য কথাই বলেছে এবার বলার পড়ি এবার বললেন আব্দুর রহমান কুর্দি রহমতুল্লাহ আলাই আব্দুর রহমান কুর্দি রহমতুল্লাহ কি বললেন কি আপনার মতামত কি আমি গত বুধবার থেকে এই পর্যন্ত তিন দিন পর্যন্ত আমি ইস্তেখারা করেছিলাম মোড়া করেছিলাম আমি নিজে ওনার কবর জারত করেছিলাম তিন দিন পর্যন্ত আল্লাহর দরবারে শেষ দায় করেছিলাম আল্লাহর দরবারে শেষ পড়ে পরে কেঁদে কেদে বলেছিলাম ফায়সালাটা আমাকে জানিয়ে দেওয়ার জন্য আমার আল্লাহর আলামিন আমাকে জানিয়ে দিয়েছে আব্দুল কাদের জিলানী যে এই তথ্য দিয়েছে তা সত্য বলার সঙ্গে সঙ্গে ওই দুইজন যখন কথা বললেন বলার সঙ্গে সঙ্গে কবর থেকে উপভাবপ্রাপ্ত অলিদের মধ্যে পাঁচশো অলি রুহানিভাবে সরাসরি দেহ ধারণ করে ওই মধ্যে মধ্যে হাজির হইয়া গেছে

একজন আমার বন্ধুরা এই তরিক আব্দুল কাদের জিরানির পথ তৈরি পথ রিপ কৌশা কের পথ তৈরি করতে খাজা কারিবে নজের পথ তৈরি পথ এর পপহত পথ তৈরি পথ মজা দিলে পথ তৈরি পথ হজরত শাহজাল আল ইয়ামানির পথ হলো রহমাতুল্লাহ আলাইহির পথ হলো তরিকতের পথ গাউসে বান্দারির পথ হলো তরিকতের পথ সিপা সালাম নাসিরউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহির পথ হলো তরিকতের পথ ওই তরিকতের দারাবাহী কথায় আজকের এই ধলর জমিনে যে প্যান্ডেল টাঙ্গানো হয়েছে ওই পথের আজ দায়িত্ব যিনি হাতের মধ্যে নিয়েছেন তিনি নাম হলো বর্তমান জমানায় বর্তমান জমানায় যার যার মুর্শিদ তার তার জন্য বড় গৌসেবাকের মুর্শিদ গৌসেবাকের জন্য গৌসেবাকের মুরিদের জন্য গৌসবাক যেমন কাজাগারি নেওয়াজের জন্য তানত মুরিদের জন্য তিনি যেমন অদর্তে শিবাশাল নাসিরুদ্দিন রহমতুল্লা মুহীদের জন্য তিনি যেমন এ বর্তমান জমানার ভক্তদের জন্য সোহেল আব্দুল সাবু তেমন আমার ভক্তদের জন্য আমার ভক্তরা আমি আমি তেমন আব্দুর রহমান রেজবি সাহেবের ভক্তদের জন্য তিনিও তেমন যার যার মুর্শিদ তার কাছে বড় ঠিক না